কাজ আছে সেই কাজগুলা করতে হয় সেই কাজগুলা করলেই মানুষ একজন মানুষকে দার্শনিক বলা যেতে পারে মানে দার্শনিক শব্দটার মানে এটা না যে আপনি একটু ভাবের কথা বললেন আর আপনাকে আপনার বন্ধু-বান্ধবরা আরে ব্যাটা তুই তো বিরাট দার্শনিক হয়ে গেছস রে আরে খুবই তো কথা কইতেছস খুব ভাবের কথা কইতেছস এটারে ভাই দার্শনিক বলে না হ্যাঁ মানে কিছু একটা বললেই সেটা দার্শনিক হয়ে যায় না দার্শনিক হওয়ার দার্শনিক হিসেবে নিজেকে মানে উপস্থাপন করার জন্য বিশেষ কিছু জিনিস আছে সেই জিনিসগুলো ফুলফিল করলে একজন মানুষকে দার্শনিক বলা যেতে পারে তার মধ্যে একটা হচ্ছে দর্শনের একটা তত্ত্ব আপনার দিতে হবে ফিলসফির একটা তত্ত্ব আপনার দিতে হবে ঠিক আছে বুঝতে পেরেছেন তত্ত্ব হ্যাঁ তত্ত্ব বলতে কি বোঝায় যেমন ধরেন এই যে বস্তুবাদী দর্শন এটা এটা হচ্ছে কি মনে করেন ভাববাদী দর্শন বা বস্তুবাদী দর্শন বা ধরেন অস্তিত্ববাদী দর্শন বা সংশয়বাদী দর্শন এই রকমের একটা কিছু আপনার দিতে হবে যেমন ধরেন অস্তিত্ববাদী দর্শনের অন্যতম একজন গুরুত্বপূর্ণ দার্শনিক হচ্ছেন জ্যাপল সাত্রে ঠিক আছে তারপর ধরেন নারীবাদী দর্শনের একটা একজন গুরুত্বপূর্ণ দার্শনিক হচ্ছে নারীবাদী দর্শনের গুরুত্বপূর্ণ দার্শনিক ঠিক আছে যদি সেই সেই সেক্টরে একটা কাজ করে আপনি যদি আরো ইয়া করতে পারেন ডেভেলপ করতে পারেন তখন আপনি নিজেকে দার্শনিক বলতে পারবেন কিন্তু দার্শনিক এমন না যে আপনি একটু ভাবের কথা বললেন একটু গঞ্জা খায়া একজন একটা ভাবের কথা বললো আরে বাটা আর বন্ধু বান্ধবরা এসে বললো আরে তো বিরাট দার্শনিক রে মারাত্মক কথা কই চাস তুই এগুলাকে ভাই দার্শনিক বলে না স্পেসিফিক হ্যাঁ স্পেসিফিক ফুলফিল করতে হয় ধরুন যে তিনি বলেন সামাজিক চুক্তি সম্বন্ধে তো সেটাও তো কিছুটা মানে ভাব তাহলে তাকেও তো দার্শনিক বলা হয় রুশোর যে এডুকেশনের উপরে শিক্ষার উপরে যে ইয়াগুলো আছে গুলো আছে সেগুলোর কারণে তাকে একজন দার্শনিক বলা যেতে পারে

হ্যাঁ সেটা তো মানে কোনো যন্ত্র বা কোনো আবিষ্কার নয় সেটাও তো একটা ভাব চিন্তা ভাবনা সেটা কোনো ভাব না সেটা একটা বিজ্ঞানের বিষয় বিজ্ঞানের ইশার ভিতরে পড়েছে এই জিনিসটা এই জিনিসটা কোনো ভাবনা ভাবের কথা না বা যুক্তির কথা না এটা পিওর সায়েন্স যেমন ধরুন সূর্যের কেন্দ্র করে পৃথিবী ঘুরছে তো আসলে এই পৃথিবী যে ঘুরছে সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর আকর্ষণ ভাই মানে দর্শনের জিনিসটা হচ্ছে আপনি যখন যুক্তির উপর ভিত্তি করে যখন আপনি কোন একটা একটা মতবাদ দেন যখন যান সেটাকে ফিলসফির অংশ বলা হয় কিন্তু যখন যে সেটা প্রমাণিত বিষয়ের উপর যখন আপনি আহ যখন আপনি আসেন সেটা বিজ্ঞানের ইস্যানের ভিতরে চলে আসে আহ আইনস্টাইন আপনি দার্শনিক বলতে পারেন না আইনস্টাইন একজন বিজ্ঞানী ছিলেন না না ওটাই আমি বলতেছি একটু শুনুন মানে এই যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ঘুরছে তো আইনস্টাইন বললেন যে আসলে এই মহাকাশ বা বিশ্ব ব্রহ্মাণ্ড মানে কোনো কোনো বস্তু যখন থাকে তখন সেটা মানে ভাজ হয়ে যায় তো এই মানে সূর্য এবং পৃথিবী যে আছে মানে এই মহা মহাবিশ্ব ভাজ হওয়ার কারণে এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে তো এটা কি ভাজ হয়ে যায় আপনি আমি বুঝতে পারছি যে আপনি হয়তো ইউটিউবে কিছু ভিডিও দেখেছেন সেখান থেকে কিছু শব্দ আপনি শুনেছেন সেই শব্দগুলো আপনি বুঝতে পেরেছেন কিন্তু আপনি টোটাল বিষয়টা বুঝতে পারেন নাই ভাই আপনি ভালো হয় যে এই বিষয়গুলো সম্পর্কে আপনি একটু ভালো করে জেনে বুঝে কথা বলেন আপনি যেটা যেটা করে হয়েছে যে আপনি কোথা থেকে হয়তো শুনেছেন মুখ থেকে বা কারো কোনো একটা ভিডিওতে দেখেছেন ভাজ হয়ে যায় পেকে যায় আলো বেঁকে যায় এই টাইপের শব্দ শুনেছেন মানে আলো বেঁকে যায় তারপর হচ্ছে গিয়ে মানে ভাজ হয়ে যায় এই শব্দগুলা টার্ম আপনি শুনেছেন কিন্তু ভাই এই টার্ম গুলা আপনি এই বিষয়ে কথাবার্তা বলা শুরু করে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ হয় না আপনি আগে যদি ভালোভাবে জানেন ভালোভাবে বোঝেন তারপরে আপনি আলোচনা করতে পারেন বা কথা বলতে পারেন কিন্তু বিষয়টা না বুঝেই আপনি যদি ওই শব্দগুলা ব্যবহার করেন শুধুমাত্র মানে তোতা পাখির মতো তোতা পাখি যেভাবে মানে শব্দ শেখে হ্যাঁ সে তো বোঝে না মানে কি কিন্তু শব্দগুলা শেখে মানুষ মানে মানুষ বলে সেগুলো শুনে শুনে শেখে মুখস্থ করে সে তো জানে না এটার অর্থ কি হ্যাঁ বউ কথা কয় বউ কথা কথা থাকে কিন্তু বউ কথা কয় শব্দটার মানে কি এটা তোতা জানে না হ্যাঁ এখন বা তোতা পাখি বা ওই ধরনের পাখি গুলা টিয়া পাখি বা তোতা পাখি এরা জানে না আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে আপনি হয়তো শুনেছেন এগুলা কিছু কিন্তু আপনার উচিত হবে যে আপনি আরো ভালো করে সেই জিনিসগুলা আহ বোঝেন বোঝার চেষ্টা করেন আহ এই বিষয়ে আলোচনার আগে ভালো জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন তারপরে আপনি আলোচনা করেন আলোচনা করতে কোনো সমস্যা নাই কিন্তু টার্ম গুলো যখন আপনি ব্যবহার করছেন আমার কাছে মনে হচ্ছে যে আপনি টার্ম গুলো আসলে কোন সময় ব্যবহৃত হয় এবং কেন ব্যবহৃত হয় জিনিসগুলো আপনি হয়তো ভালোভাবে জানেন না এটা আমার মনে হচ্ছে আপনার কথা শুনে কারণ আপনার সেন্টেন্স মেকিং ই বোঝা যাচ্ছে যে আপনি আসলে এই যে ভাঁজ হয়ে যায় বা আলো বেকে যায় এই জিনিসগুলো আপনি আসলে সেইভাবে বুঝতে পারছেন না এখনো আরেকটু সময় নিন সময় নিয়ে বোঝেন পরে দর্শন সম্বন্ধে একটু বলবেন দর্শন সম্বন্ধে ভাই আমাদের এই আলোচনাগুলো তো আসলে দর্শন বিষয় আলোচনা না আপনি যদি মানে কোনো একটা মানে ইউরোপিয়ান ফিলোসফারের লেখা বই পড়েন এই বিষয়ে যেমন ধরেন আপনি কি ভারতে থাকেন না বাংলাদেশে থাকেন ভারতে থাকলে তো অনেক সুবিধা ভারতে থাকলে তো ভারতে অনেক বড় বড় বাংলা ভাষায় ইউরোপীয় দর্শনের ইতিহাস এই একটা বই আছে তারপর হচ্ছে কি শিব শিবনারায়ণ নামক একজন ফিলোসফার আছেন ভারতে মানবেন্দ্র নামক একজন বড় ফিলোসফার আছে মানে ভারতে বাংলা ভাষায় লেখেন মানবেন্দ্র মানবেন্দ্রনাথ আপনি ওনার ওনাদের বই পড়েন ওইখানে মানে তারপরে হচ্ছে কি আপনার রাহুল সংকৃতায়নের বই পড়েন রাহুল সংকৃতায়নের বইয়ে অনেক কিছু পাবেন ভবানু ভবানী প্রসাদ ভট্টাচার্য ওনার বই পড়েন আমি আমাদের সংসদ ডট কমে বই অলরেডি দেয়া আছে আমি আপনাকে আমি নামগুলো লেখকদের নামগুলো ভুলে গেছি আমি আপনাকে একটু দেখে বলতেছি আমরা এখন এই মুহূর্তে ইয়া হচ্ছে না দেখে বলি যেমন ধরেন আপনি যদি আহ দেবী প্রসাদ চট্টোপাধ্যায়ের বই পড়েছেন না ভবানী প্রসাদ শাহুর বই পড়েছেন আসলে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রাষ্ট্রবিজ্ঞানের হলেও তো এই বইগুলো আপনার মানে খুবই জরুরি বই এগুলো অত্যন্ত জরুরি সুকুমারী ভট্টাচার্য সুকুমারী ভট্টাচার্য ওনার বই পড়েছেন আসলে একটু মানে কি আমি আহ পড়াশোনা অল্প করেছি কিন্তু এখন আমি বাড়িতেই মানে নিয়ে একটু পড়ি এক একাই আচ্ছা তাহলে আপনি ওনাদের বইগুলো পড়েন ওনাদের বইগুলো অনলাইনেও পাওয়া যায় অনলাইনে আপনি ডাউনলোড করেই পড়তে পারেন বিশেষ করে ভবানী প্রসাদ সাহু এবং দেবী প্রসাদ ভট্টাচার্য তারপরে এই দুজনের বই পড়েন তারপরে আপনি আবার আসবেন আপনাকে আরো আমি কয়েকজন লেখকের নাম বলে দিব সেই বইগুলো পড়েন তাহলে আপনার আইডিয়া গুলো আরো ক্লিয়ার হবে আর একটা কি নাম বললেন রাহুল কি নাম বলেন রাহুল সংকৃতান যদিও রাহুল সংকৃতানের সবকিছু যে আপনি মানে একদম ইয়া ভাবে পড়বেন তা না একটু ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি নিয়ে পড়বেন আর কি রাহুল সংকৃতায়ন

বাংলাদেশের শিক্ষকের সম্বন্ধে শিক্ষক যেমন খান হচ্ছেন বাঙালি মুসলমান শিক্ষিত মুসলমানের জাকি নায়ক সলিমুল্লাহ খানের কৃতিত্ব হচ্ছে খান খুব ভালো মনে রাখতে পারেন দিন তারিখ সন এগুলো খুব ভালো মনে রাখতে পারেন কিন্তু উনি একজন মানে অত্যন্ত ইয়ালোক নিচু মন মানসিকতার লোক উনি মানে জনপ্রিয়তার জনপ্রিয়তার জন্য উনি যে কোনো কিছু বলতে পারেন। ওনাকে যদি বলা হয় যে এই কথাটা বললে জনপ্রিয় হয়ে যাবে, মানুষ পাবলিক অনেক বাহাবা দিবে তুমি উনি সেই কথাটাই বলবেন। ওনাকে আমরা অনেকে বাংলাদেশের লাইব্রেরি বলা হয় বলে উনি হচ্ছেন জাকির নায়েক। উনি হচ্ছেন বাঙালি শিক্ষিত মুসলমানের জাকির নায়েক। মানে জাকির নায়েক বলতে আমি বোঝাতছি যে জাকির নায়েক যা রকম এরকম গরগর করে মানে আপনাকে বলবে অমুক বই এত মুক্ত 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 পাতা এত মুক্ত 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 পাতা এইটা লেখা আছে। উনিও একই ভাবে আপনাকে মানে দিন তারিখ সন টন এগুলো সহ বলবে বলতে থাকবে হ্যাঁ এত বইয়ের এই পৃষ্ঠা এতম পৃষ্ঠা ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা এটা বলা আছে পৃষ্ঠা এটা বলা আছে এভাবে বলতে থাকবে উনি এগুলো মনে রাখেন উনি যেটা করেন যে পাবলিক কে চমকে দেয়া হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা উনি চলে গেছেন মানে দর্শকদেরকে চমকে দেয়া এটা হচ্ছে একটা খুবই চালু একটা পদ্ধতি মানুষকে ভরকে দেয়া হ্যাঁ আপনি যখন একজন শিক্ষককে বাড়িতে সাথে সাথে আপনি একটু ভরকায় যাবেন মানে বাপ এটা হচ্ছে সাধারণ মানুষকে মানে একদম বোধাই বানানোর একটা খুব চমৎকার পদ্ধতি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখবেন আপনি আপনারা ব্যবহার করে দেখতে পারেন আপনি বলবেন যে অমুক বইয়ের তততম খন্ডের অততম পাতায় অততম লাইনে এটা আছে দেখবেন পাবলিকের চোখ বড় হয়ে গেছে ওরে বাপ রে বাপ সে কত না বই পড়ছে সে না যেন কত বই পড়ছে সে হ্যাঁ কত বই পড়া সব বইয়ের সব পাতার তার মুখস্ত আছে এটা এটা পাবলিক ভাবে আসলে হয়তো আপনি ওই বইটার ওই স্পেসিফিক পাতার ওই স্পেসিফিক কথাটাই পড়েছেন সেটা আপনি মনে করে রেখেছেন যে এটা বলতে হবে ভবিষ্যতে বিভিন্ন আলোচনাতেই এই লাইনটা বলতে হবে উনি হয়তো মানে এই পদ্ধতিটা হচ্ছে যে আপনি ইচ্ছা করে এই জিনিসটা মনে রাখছেন মানুষকে ভরকায় দেওয়ার জন্য আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা ঠিক আছে এই বইটা তো আপনি এত চমৎকার বলতে পারতেছেন না এই বইটার এত দেখবেন না মানুষের পক্ষে সম্ভব না এটা মানুষের যদি মনে থাকে তাহলে বুঝতে হবে যে তার ব্রেইন ভালো মানে ব্রেইন ভালো বলতে তার ফটোগ্রাফিক মেমোরি আছে হ্যাঁ ফটোগ্রাফিক মেমোরি এবং জ্ঞান তো এক জিনিস না একজন মানুষের স্মৃতিশক্তি ভালো থাকতে পারে তার মানে তো এটা না এটা কনক্লুশনে আসা যায় না যে তার জ্ঞান সেরকম থাকবে তো আমি যেটা দেখেছি যে সলিমুল্লাহ খান এই চালাকিগুলা করেন পাবলিক কে মানে ছাত্রদেরকে ভরকে দেওয়ার জন্য চমকে দেওয়ার জন্য এই লাইন টাইন সহ বইয়ের নাম বইয়ের বইয়ের লেখক কত সালে জন্মেছে কত সালে মরছে এগুলো মুখস্থ করে রাখে মুখস্থ করে এগুলো ছাড়ে হ্যাঁ এবং তখন পাবলিক ভরকায় যায় ওরে বাপ রে বাপ ওরে বাপরে বাপ এই ব্যক্তি তো বিরাট জ্ঞানী বিরাট পন্ডিত পন্ডিত এরকম একটা আইডিয়া চলে আসে এই পদ্ধতিটা জাকির ব্যবহার করেছে এই পদ্ধতিটা সলিমুল্লাহ খানও ব্যবহার করে এটা অত্যন্ত সস্তা একটা পদ্ধতি বলে আমার মনে হয় মানুষের এই যে এই জিনিসগুলা এই খুঁটিনাটি যে কোন কোন ব্যক্তি কোন লেখক কত সালে জন্মাইছে কত সালে মরছে এবং কত সালে বিয়া করছে এইগুলা মানুষের আসলে জানা এত ইম্পর্টেন্ট কিছু না ইম্পর্টেন্ট হচ্ছে যে সেই বইয়ের যে মানে বক্তব্যটা সেখান থেকে আমি কি জ্ঞান অর্জন করলাম এবং সেই জ্ঞান থেকে আমার কি প্রজ্ঞা জাকির নায়ক বাংলা বাঙালি শিক্ষিত মুসলমানের জাকির নায়ক অশিক্ষিত মুসলমানের জন্য তো জাকির নায়ক আছে আর শিক্ষিত মুসলমানের তো কেউ নাই এই জন্য উনি সেই জায়গাটা দখল করছে যে আমি বাংলাদেশের শিক্ষিত মুসলমানের জাকির নায়ক হবো এই কারণে উনি এই সমস্ত আজগুবি আজগুবি কথাবার্তা বলে